हेलो एंड वेलकम एवरीवन टू ऑनलाइन स्टडी विद प्रियंका। जेक्सपो এবং ভোকলেটের চয়েস ফিলিং লকের লাস্ট ডেট হচ্ছে 31শে আগস্ট। আজ 30শে আগস্ট এই স্টুডেন্টসদের আজকে আমি তোমাদেরকে যাদের যার প্রোফাইলটা দেখাচ্ছি তারটা আমি অলরেডি চয়েস ফিল করে ফেলেছি তো এবং ওরটা এবার আমি লক করব। তো তার আগে তোমাদেরকে কিছু কথা বলবো। এখানে দেখো ওর র্যাঙ্কটা অনেকটাই পড়ে, এটা একটা ভোকলেট ক্যান্ডিডেটের প্রোফাইল, তো ওর র্যাঙ্কটা 8000-এর মতো। তো সেই জন্য ওর পাওয়ার, যেহেতু তোমরা সকলেই জানো ভোকলেটে পাওয়ার কিন্তু চান্সেস খুবই কম, তো সেই জন্য গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড যতগুলো কলেজেস আছে, এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্টে ক্লিক করা আছে, এখানে আর কোনো রকম কিছু অপশন আসছে না। গভর্নমেন্ট স্পন্সার্ডে ক্লিক করছি আর কোনো রকম কোনো অপশন আসছে না, এবং প্রাইভেটে ক্লিক করছি অপশনস আসছে। তো যেহেতু ও শুধুমাত্র গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজেসই পড়তে পারবে, প্রাইভেট কলেজে ও পড়তে পারবে না, তো সেই জন্য এখানে আমি টোটাল যতগুলো, যেহেতু ওর র্যাঙ্কটা অনেকটা বেশি এবং ভোকলেট অ্যাজ এ ভোকলেট স্টুডেন্ট পাওয়াটা অলমোস্ট নাই বলা যেতে পারে, কারণ ভোকলেটের কম্পিটিশন প্রচন্ড বেশি, তো সেই জন্য ওর চয়েস প্রেফারেন্স অনুযায়ী আমি সব কলেজেস এবং সব কটা ট্রেড এখানে সিলেক্ট করেছি। জানি না যদি হয়ে যায় থার্ড, ফার্স্টে তো ডেফিনেটলি হবে না, সেকেন্ড বা থার্ড রাউন্ডে বা যদি স্পট অ্যাডমিশনে যদি সুযোগ পায়। তো টোটাল ওর 261টা চয়েস ফিলিং এখানে হয়েছে সব মিলিয়ে। এবার তোমাদেরকে বলি অটো আপগ্রেডেশন ব্যাপারটা কিভাবে কাজ করে। আমি জাস্ট কথার কথা বলছি, এই স্টুডেন্টটি যদি সাপোজ ধরো ওর 214 নম্বর যে চয়েস, জাস্ট সাপোজ তোমাদেরকে বলছি 214 নম্বর যে চয়েস সেটা ওকে অ্যালট করা হলো ফার্স্ট রাউন্ডে। এবার যদি তার সেটা পছন্দ না হয় তাহলে সে 1000 টাকা দিয়ে অটো আপগ্রেডেশন করবে, এবং অটো আপগ্রেডেশনে 1 থেকে 213 নম্বরে যে কটা ও চয়েস রেখেছে সেগুলোর মধ্যে যদি কোনো কলেজে কোনো ট্রেড ফাঁকা থাকে তখন ওটা ওকে অ্যালট করা হবে। যে কলেজটা তোমাকে দেওয়া হচ্ছে বা যত নম্বর তোমার চয়েসটা তোমাকে দেওয়া হচ্ছে তার নিচের দিকের কলেজগুলোতে কিন্তু আর অটো আপগ্রেডেশন হবে না। অটো আপগ্রেডেশন হচ্ছে যত তোমার চয়েস ফিলিং এর মধ্যে, সেই জন্যই তোমাদেরকে চয়েস ফিলিং এর প্রিন্ট আউটটা নিয়ে রাখতে বলা হচ্ছে, কারণ এটা তোমরা আর পরবর্তীকালে দেখতে পারবে না। তো যত নম্বর চয়েসটা তোমাকে প্রথম হোক সেকেন্ড হোক অ্যালটমেন্টে দেওয়া হবে, কারণ থার্ড অ্যালটমেন্ট যাদের আসবে তাদের আর কোনো অটো আপগ্রেডেশনের সুযোগ থাকবে না। যে সমস্ত স্টুডেন্টসদের ফার্স্ট এবং সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট আসবে তারা অটো আপগ্রেডেশনের সুযোগ সুবিধাটা পাবে। তো তোমাকে যত নম্বর কলেজটা অ্যালট করা হবে ফার্স্ট এবং সেকেন্ড অ্যালটমেন্ট লেটারে তার উপরের দিকের তোমার যে চয়েসেসগুলো থাকবে সেগুলোতে আর পরবর্তীকালে যদি কলেজ এবং সিট ফাঁকা থাকে সেটা তোমাকে দেওয়া হবে। আরও একটা উদাহরণ দিচ্ছি, ধরো সাপোজ কোনো একটা স্টুডেন্টস তার 120 নম্বর চয়েস তাকে সেকেন্ড অ্যালটমেন্টে অ্যালট করা হয়েছে, যদি সে অটো আপগ্রেডেশন করে তখন 1 নম্বর থেকে 119 নম্বর যে তার চয়েসেস আছে এর 1 থেকে 119 নম্বর 19টা যে সে চয়েস করেছে তার মধ্যে তাকে কলেজ অ্যালটমেন্ট যদি ফাঁকা থাকে দেওয়া হবে, এবং যদি না ফাঁকা থাকে সে যদি চায় তাকে আগে যে কলেজটা অ্যালট করা হয়েছিল সে সেই কলেজটাতে অ্যাডমিশন নিতে পারে। তো আশা করছি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এবারে এখান থেকে কি করতে হবে, এখানে সেভ আমি অলরেডি করে দিয়েছি, সেভ বাটনে ক্লিক করার পরে চয়েস সাকসেসফুলি সেভড, ওকে বাটন ক্লিক করতে হবে। এরপর আমি চলে যাব নিচের দিকে এসে লক বাটনে। তো লক বাটন যখন ক্লিক করবে তোমাদের কাছে এখানে একটা অপশন আসবে, আর ইউ শিওর টু লক ইউর চয়েস, তোমাকে প্রেস করতে হবে ওকে। ওরা আরো একটা মেসেজ তোমাদেরকে শো করবে, ওয়ান্স লকড চয়েস ক্যান নট বি এডিটেড, আর ইউ স্টিল ওয়ান্ট টু কন্টিনিউ, যদি তুমি একবার চয়েস লক করে দাও তাহলে কিন্তু তুমি আর কোনো রকম কোনো এডিট করতে পারবে না। তো তুমি কি আরো কন্টিনিউ করতে চাও, তাহলে তুমি যদি কন্টিনিউ করতে চাও তোমার যদি সব চয়েস ফিল হয়ে গিয়ে থাকে তাহলে তোমাকে ওকে অপশনে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করার পরে তোমাকে এখান থেকে তোমার পাসওয়ার্ডটা আরেকবার চাইবে, এখানে তুমি এন্টার পাসওয়ার্ড করবে এবং ওকে অপশনে ক্লিক করতে হবে তোমাদেরকে। এবং ওকে বাটনে ক্লিক করার পর তোমাদের যে পার্সোনাল ডিটেইলস সেটা খুলে যাবে, এবং এখানে দেখো চয়েস ফিলিং স্ট্যাটাস সাকসেসফুলি কমপ্লিটেড, ক্লিক হিয়ার টু ভিউ, এই অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে, এবং তুমি যে চয়েসেসগুলো করেছো
সেগুলো এখানে তোমাকে দেখিয়ে দেবে। টোটাল তোমার কি কি চয়েস আছে, কত নম্বরে কি কি চয়েস আছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে। এবং তোমাদেরকে যেটা করতে হবে, প্রিন্ট এই অপশনটাতে ক্লিক করবে এবং একটা প্রিন্ট আউট নিয়ে রাখবে, যেটা পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। সো দেখো এরকম একটা পেজ চলে আসবে প্রিন্ট অপশনে ক্লিক করলে। টোটাল এখানে ওকে আমি 261টা টোটাল চয়েসেস করেছি, সেটা সবটা দেখাবে। তো তোমরা এখানে প্রিন্ট অপশনে ক্লিক করবে এবং প্রিন্ট আউটটা নিয়ে রাখবে।